যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন ধর্মের 27 জন মানুষকে ডেকেছিলেন তাদের দুর্ভোগের কথা শোনার জন্য। গত বুধবার সেখানে মায়ানমার, নিউজিল্যান্ড, ইয়েমেন, চায়না, কিউবা, ইরিত্রিয়া, নাইজেরিয়া, তুরস্ক, ভিয়েতনাম, সুদান, আফগানিস্তান, নর্থ কোরিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, জার্মানি, বাংলাদেশ সহ আরও কয়েকটি দেশের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের প্রত্যেকে ট্রাম্পকে তাদের নিজ দেশের দুর্ভোগের কথা বলছিলেন। সেখানেই বাংলাদেশ থেকে যাওয়া নারী ট্রাম্পকে বলেন তার জমি জমা কেড়ে নিয়েছে বাংলাদেশি মুসলিমরা, তার ঘরবাড়িতেও আগুন লাগিয়ে দিয়েছে, তাই তিনি ঘরবাড়ি ছেড়ে পালিয়ে এসেছেন। ওই নারীর বক্তব্যের পর দেশের সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। রীতিমতো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিটি সচেতন নাগরিকই ওই নারীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। তারা ট্রাম্পকে হ্যাশট্যাগে মেনশন করে জানাচ্ছেন ওই মহিলা মিথ্যা কথা বলছে। তবে কেন ওই নারী এমন কথা বললেন তা নিয়ে ভরের পাতার পক্ষ থেকে গভীর অনুসন্ধানে নামা হয়। অনুসন্ধানে বেরিয়ে এসেছে প্রিয়া সাহা ওরফে প্রিয়াবালা বিশ্বাসের ষড়যন্ত্রের ভয়ঙ্কর পরিকল্পনা ও তার নেপথ্য শক্তি যোগানদাতাদের পরিচয়। ষড়যন্ত্রকারী প্রিয়া সাহাকে নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিভিন্ন দেশের সংখ্যালঘুদের সাথে পুরো অনুষ্ঠানটি একটি গণমাধ্যম ফেসবুকে লাইভ করার কারণে ভিডিওটি সকলের মনে চলে আসে। ওভাল অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে ষড়যন্ত্রকারী প্রিয়া সাহা ট্রাম্পকে বলেন, আমি বাংলাদেশ থেকে এসেছি, সেখানে 37 মিলিয়ন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানকে গুম করা হয়েছে, এখনও সেখানে 18 মিলিয়ন সংখ্যালঘু জনগণ রয়েছে, দয়া করে আমাদের সাহায্য করুন, আমরা আমাদের দেশ ত্যাগ করতে চাই না, আমি আমার ঘর হারিয়েছি, আমার জমি নিয়ে নিয়েছে, আমার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, কিন্তু সেসবের কোনো বিচার নেই। ডোনাল্ড ট্রাম্প জিজ্ঞাসা করেন এসব কারা করেছে। বাংলাদেশি ওই নারী বলেন, সবসময় উগ্রবাদী মুসলিমরা এই কাজ করছে, সবসময় তারা রাজনৈতিক প্রশ্রয়ে এই কাজ করে। এরপর ওই বিষয়টি টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। জানা গেছে ওই মহিলার নাম প্রিয়া সাহা, তিনি বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক পরিচয়দানকারী। জানা গেছে প্রিয়া সাহা মহিলা ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন করতেন, রোকেয়া হলে থাকতেন, এখন একটি এনজিও আছে ওনার। আরও অনুসন্ধান করে জানা গেছে সমাজের দলিত শ্রেণীর মানুষের অধিকার আদায়ের নামে বিভিন্ন দাতা দেশ থেকে কোটি কোটি টাকার অনুদান এনে দলিতদের জন্য তেমন কিছু না করে নিজের আখের গুছিয়েছেন। ঢাকার অভিজাত এলাকায় ওই টাকায় চরম উশৃঙ্খল জীবনযাপন করতেন। বিভ্রান্তিমূলক কর্মকাণ্ডের জন্য গত বছর তাকে মহিলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়। বাড়ি পুড়িয়ে দেওয়ার নাটক করে প্রচুর বিদেশি ফান্ড কালেক্ট করেন তিনি। তার গ্রামের বাড়ি চরবাণীর মাটিডাঙ্গা নাজিরপুর পিরোজপুর। প্রিয়ার স্বামী মলয় সাহা সহকারী উপপরিচালক দুর্নীতি দমন কমিশনের। তাদের 2 মেয়ে কয়েক বছর ধরে আমেরিকায় বসবাস করছেন। কিছুদিন পূর্বে প্রিয়া সাহা আমেরিকায় যান। অনুসন্ধানে আরও বেরিয়ে এসেছে প্রিয়া সাহা ওরফে প্রিয়াবালা বিশ্বাসের চলতি বছরের 12 জুন তারিখে একটি মাসিক পত্রিকার ছাড়পত্র নিয়েছেন। মাসিক দলিত কণ্ঠ নামের পত্রিকাটির ছাড়পত্রে নিজে বিবাহিত হওয়ার পরও স্বামীর নাম ব্যবহার না করে পিতার নাম মৃত নগেন্দ্রনাথ বিশ্বাসকে অভিভাবক হিসেবে ব্যবহার করেছেন। কোটি কোটি টাকা বিদেশি অনুদান লুটপাটের আশায় এই বিতর্কিত মহিলা পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক হিসেবে অঙ্গীকারনামায় উল্লেখ করেছেন।